মুখটা দেখো, তোমার নিজের মুখটা দেখো, মানে কি অসভ্য দারুণ লাগছে। সিরিয়াসলি দারুণ লাগছে, সিরিয়াসলি সিরিয়াসলি বার্থডে গার্ল বার্থডে বার্থডে গার্লকে দেবো না, সিরিয়াসলি খুব সুন্দর লাগছে। আর কথা হচ্ছে যে গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে আমি সাজুগুজু করে একবারে ইন্ট্রোটা দিচ্ছি, তার কারণ হ্যাপি বার্থডে টু ইউ শিলা। আজকে আমার বান্ধবী শিলার জন্মদিন, অ্যাজ এ আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারো, ছোট্ট থেকে প্রায় আজকে 9 বছর ধরে প্রায় আমাদের বন্ধুত্ব। তো আজকে ওর বার্থডে, আজকে ওর 22 ইয়ার্স কমপ্লিট হচ্ছে না পড়ছে আমি ঠিক জানি না, বাট 22 এরকম কিছু একটা ব্যাপার। তো আজকে আমরা যাবো সবাই বিরা একটা পার্কে, আমাদের এখানে মানে আমাদের যে গুমা তার আগে স্টেশন বিরা, সেখানে একটা পার্কে যাব। আর আজকে জাস্ট একটু কেক কাটাবো, একটু সবাই মিলে এনজয় করবো। যাই হোক, এখন প্রায় 11:18 আর আমার ট্রেন হচ্ছে 11:30, আমাকে এখান থেকে এখন রিক্সা ধরতে হবে, দেন 11:30 ট্রেন ধরতে হবে। সবাই চলে এসছে, অনেকে আসছে, তোমাদের সাথে দেখাবো। রিক্সাতে আর রিক্সাতে তাড়াতাড়ি করে ডাকলাম, এত একটা হিল পড়ে যে এখন আমি তাড়াতাড়ি হাসতেও পারছিলাম না। যাই হোক, আমি এসেছি 10 থেকে 15 মিনিট আগে বিরাতে, আর এখনও এসে আমি স্টিল দাঁড়িয়ে আছি। ওরা এখনও বনগাঁ থেকে ট্রেনে সবে উঠছে, আমাকে ধরুন 1 ঘন্টা দাঁড়াতে হবে। আমি জানি না আমার সাথে এই জিনিসটা কারোর সাথে হয় না। যাই হোক, বার্থডে গেল আসতে, আমি ততক্ষণ ওয়েট করতে হবে আমাকে। আমার চোখ গেলে না যায়, আরে ভাই চোখে কাজল পড়ে যাবে। না, আমি চোখ চাপিনি। আসলে আমার সাথে রেক্সা হয়ে কথা হচ্ছে, আমি বলেছি যে আমি ছুটে গেছি, আমি আসছি। মানে আমি পায়েল বোন এসছে আজকে, রাহুল বার্থডে গার্লের বার্থডে বয়ফ্রেন্ড। একটু মুখটা দেখাও না, মুখটা দেখাও না, আরে আরে দেখাও। দেখলে বলছে ক্যামেরা বন্ধ করে সকলে দেখে নিয়েছে। আর পেছনে তোমার হচ্ছে ছোট্ট একটা পুকুর আছে, তোমাদের ওখানে সব বড় বড় পুকুর। হ্যাঁ, তুমি এমনি নর্মাল দেখে কেমন আছে? এখন অতটা ভালো লাগবে না, কারণ সিজনে ভালো লাগে শীতকালে। এখানে এত কিছু আছে, শিলুর কেক খুলবো, চলো শিলুর বার্থডে আজকে, সেই অনুযায়ী এখন কেক খোলা হবে, চলো শিলু। এই দেখো আগে শিলু কি, শিলা কি জওয়ানি, শিলা কি জওয়ানি, হাই হাই হাই, সবাই বলো শিলা, শিলা কে জওয়ানি, আই এম সেক্সি, আমার জিনিস কি মনে হয় একটা ভয়ঙ্কর নামের সাথে কি করে 6 বছর ধরে আছো তাহলে? বলছে 6 মাস বলছি। যাই হোক, শিলু কি জওয়ানি, সবাই জোরসে বলো কি জওয়ানি। আর এই কেকটা যে লিখে দিয়েছে না মেয়েটাও, খুব সরি
আচ্ছা আমি একটা জিনিস দেখেছি মিনময় যেখানেই মেয়ে থাকে সেই মেয়েটা ভালো হয়ে যায় আরে শোনো এবার আমি না মেয়েটার সাথে কথা বলবো এইটা এইটা সবথেকে ভালো জিনিস কি যেখানে যাবে সেই মেয়েকে পছন্দ তাই ও ও আচ্ছা কি লিখবো এবার আমি না লজ্জা পাচ্ছি যে আমি বলবো যে শিলাকি জামানি শিলাকি জামানি আমি আমি পুরো বানান করে বলছি যে হ্যাঁ লেখো এস আই এল এ এল এ কে আই জে এটা ঠিকঠাক হয়ে যাচ্ছিল তখন হ্যাঁ মেয়েটাকে দেখেন আমি মানে মেয়েটা খুব সুন্দর দেখতেছিল দারুণ দেখতেছিল এইটা দারুণ রে তোর বৌদি পেয়ে গেছি মিয়ামরের দোকানে মিয়ামরের দোকানে বৌদি কি বললো বললো সবাই তো আমার বৌদি না বুনু নাকি কথা বলতে যায় না বুনু যা বলতে জানে না তোমার বার্থডে কেক হ্যাপি বার্থডে টু ইউ বলো হ্যাপি বার্থডে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে তোমাকেও ঠিক আছে তোমাকে তুমি পাশে এসো না তুমি কেন তারপরে মোমবাতি নেওয়াতে পারছো না আমি হেল্প করছি এবার শিলু আসবে বলে নেবে খেতে হবে আর এটা হচ্ছে কি এই জিনিসটা যেটা পড়বে তো চলো বার্থডে গেলে চোখ ধরে দাঁড়িয়ে আছে কি হচ্ছে আরে না সুবোধা গুলো আমাদের সামনে বলে বাড়ি গেলে নিজের বউ না আমাকে হাঁটু ভাঙতে হবে নাকি হ্যাঁ আমি ওকে অনেক ভালোবাসি তো আমাকে হাঁটু ভাঙতে হবে ও বাপরে দাও তোমার ইচ্ছা না তোমার ইচ্ছা হ্যাঁ হ্যাঁ এবার ক্যাডবেরিটা দিয়ে দাও এটা হচ্ছে ক্যাডবেরি তো শুধু পছন্দ হয়েছে দেখে না ঠিক করে দেখো তুমি তো সবসময় দেখবে হাততালি দাও হাততালি দাও I love you.
খুব খুব ভালো লেগেছে। দেখো আরে একটা ছিল আগে, সেটা এখন পরে না, তার জন্য এটা দিয়ে দিলাম। ওটা এটা কি একবার বলো না, বুঝতে পারছ না কিন্তু। কচ্ছপের আংটি, এর মধ্যে কটা পাথর বসানো আছে ছোট ছোট। হ্যাঁ ভালো লাগছে, দারুণ লাগছে। আমাকে এই অবস্থা করেছে এই যে শুভঙ্কর, তো শুভঙ্কর দে, শুভঙ্কর দে দে দে। আমার এরকম একটা অবস্থা করেছে, মনে হচ্ছে আমি জীবনেও কিছু খাই। আমি ওর জন্য দিয়ে দিলাম এই যে মালা। মানে এটা অত্যাচার, এটা কার জন্মদিন ভাই? আমার সামনে কিন্তু আছে, এটা খেতে থাকো। তো গাইস এটা আমার ফেভারিট খাবার পিৎজার মধ্যে, তাই সবাইকে খাওয়াচ্ছি। আমি খাই বলে খেতেই হবে সবাইকে। এখন একটা মিরাকল ঘটতে হয়েছে, চিৎকার করছে আমাদের বাইরে বার করে দেবে। দারুন লাগছে, সিরিয়াসলি দারুন লাগছে, সিরিয়াসলি। বার্থডে কাল, বার্থডে, বার্থডে কালকে দেবো না, সিরিয়াসলি খুব সুন্দর লাগছে। যাই হোক, খুব এনজয় করলাম, চলো মুখটা ধুয়ে নি। ঘোরাঘুরি অনেক মজা করার পরে এখন কিছু খেতে হবে, প্রায় 4টে বাজে না 5টে বাজে, ওই যাই হোক 4টে 5টে বাজতে যায়, এবার খাবো 4টে না। তো বোনরা এখানে বসে আছে, মিনমা বসে আছে, ভাই বসে আছে, এদিকে সবাই এসছে। যাই হোক সবাই কি খাবে সেটা শুনবো তারপরে। কি খাবি? ব্যাগ গিফট সব হাতে, কি খাবি? আমরা চলে এসেছি সিনুদের বাড়িতে, এখন রাত্রে একটু অনুষ্ঠান নিজেদের মধ্যে আছে, সেই জন্য আমরা সবাই চলে এসেছি। আর একে তো তোমরা সবাই জেনো, কি হয়েছে ভালো না, আমি কি ভালো না মারছো কেন, বল না না মারলে তো। গাইস আজকের ভিডিও এই পর্যন্ত, দেখো হচ্ছে নেক্সট ভিডিও।